থেকে বের হলো 10 কেজি ওজনের টিউমার, প্রাণে বাঁচলেন মহিলা। স্বাস্থ্যসাথী প্রকল্পের জন্য প্রাণে বাঁচলো গৃহবধূ মহিলা। দীর্ঘদিন থেকে পেটে ব্যথা নিয়ে ভুগছিলেন ময়নাগুড়ির সাপটিবাড়ি 1 নং গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা স্বর্ণবালা রায়। গত কয়েকদিন ধরেই তার প্রচণ্ড রক্তক্ষরণ হতে শুরু করে। ডাক্তারি পরীক্ষার পর জানা যায় পেটের ভেতরে বিশাল টিউমার রয়েছে। শেষে চিকিৎসার জন্য ধূপগুড়ির জীবনদীপ নার্সিং হোমে যোগাযোগ করেন রোগীর ছেলে। এরপর সোমবার স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় ধূপগুড়ি নার্সিং হোমে সফলভাবে অস্ত্রোপচার করে প্রায় 10 কেজি ওজনের সেই টিউমারটি বার করেন। চিকিৎসক এন মহাপাত্র অপারেশন করে প্রায় 10 কেজি ওজনের টিউমারটি বের করেন। নার্সিং হোম মালিক দীপক চৌধুরী বলেন, প্রায় 10 কেজি ওজনের টিউমারটি মহিলার পেট থেকে বের হয়েছে। দীর্ঘদিন থেকেই ভুগছিলেন তিনি। মহিলা সুস্থ রয়েছে, তার পরিবারের লোকেরা এসেছেন। খবর, সফলভাবে রোগীর অস্ত্রোপচার হয়েছে, এখন রোগী বিপদমুক্ত অবস্থায় আছে। এদিকে বিনা খরচায় স্বাস্থ্যসাথী প্রকল্পের কার্ডের মাধ্যমে অপারেশন হয়ে খুশি রোগীর পরিবার। এই বিষয়ে চিকিৎসক ডক্টর এন মহাপাত্র জানান। কি পেলেন? পেশেন্টের খুব ব্লিডিং হচ্ছিল আর ওর পেটের খুব যন্ত্রণা হচ্ছিল। তো আমরা দেখেছিলাম যে বিরাট বড় টিউমার পেটের মধ্যে আছে, ওটা ওভারিতে আছে এবং চারিদিকে জড়িয়েছিল। তো আমরা অপারেশন করার সময় ওই সমস্ত অ্যাডহেশনগুলো দাদার থেকে, কোলন থেকে, ইন্টেস্টিন থেকে, স্মল ইন্টেস্টিন থেকে সমস্ত ছাড়িয়ে সমস্ত ব্লিডিং বন্ধ করে আমরা খুব ভালো করে অপারেশন করেছি। পরবর্তীকালে এর কোনো কমপ্লিকেশান হবে না, পেশেন্ট খুব ভালো থাকবে। এখন কেমন আছেন পেশেন্ট? এখন পেশেন্ট খুব ভালো আছে। রোগীর ছেলে রত্নেশ্বর রায় জানান, তো টিউমার হয়েছে। আপনারা কি আগে জানতেন টিউমার হয়েছে? হ্যাঁ। কবে থেকে ভুগছিল এবং কী ধরনের সমস্যা হচ্ছিল? আগে হয়েছিল। আচ্ছা, আগে হয়েছিল, আগে তো অপারেশন করছি, এখন আবারও হয়েছে, ওর জন্য অপারেশন করছি। কত কিলো টিউমার বেরোলো? হ্যাঁ, কত কিলো টিউমার বেরোলো? আমি তো ওটা দেখলাম আর কি। কত বড়? অনেকটা বড়। অনেক বড় হয়েছে। কোথায় ছিল? পেটে ছিল। কে হন আপনার? মা। মা কোথায় বাড়ি? সাপটিবাড়ি। আপনারা মানে কিসের আওতায় ওই অপারেশন করালেন? স্বাস্থ্যসাথী আওতায়।